অগ্নিসংযোগে অল্পতেই রক্ষা পেল শপিং মল। জানা যায়, কুমারঘাটের প্রাণকেন্দ্র অর্থাৎ নেতাজি চৌমুহনী সংলগ্ন এলাকার এক ব্যবসায়িক প্রতিষ্ঠান সুহানা শপিং মলে সোমবার সকাল আনুমানিক 8টা নাগাদ অগ্নিসংযোগ ঘটে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি খবর দেওয়া হয় কুমারঘাট অগ্নি নির্বাপক দফতরে এবং কুমারঘাট অগ্নি নির্বাপক দফতর এবং পেচারথল অগ্নি নির্বাপক দফতরের দুটো ইঞ্জিনের যৌথ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা এবং অল্পতেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় সুহানা শপিং মল এবং তার পার্শ্ববর্তী জনগণ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আজকের এই অগ্নিসংযোগ মূলত বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে ঘটেছে। তবে সুহানা শপিং মলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান পেচারথল অগ্নি নির্বাপক দফতরের সাব অফিসার মঙ্গল দেববর্মা। কুমারঘাট নেতাজি চৌমুহনী সোহানা শপিং মল অনারব উৎপল দাস, আমরা 8টা 25 একটা খবর পাই কুমারঘাট ফায়ার স্টেশন তারা পায়। আমরা অ্যাকচুয়ালি আমি পেচারথল থেকে এসেছি, এরপর এখানে তারা 8টা 25 একটা কল পায়, সঙ্গে সঙ্গে তারা এখানে অ্যাটেন্ড করে কলে আসে। অ্যাকর্ডিংলি তারা ফিউ মিনিটের মধ্যে আসে, দেখে যে আগুন এখানে শপিং মলের ইনসাইড ভিতর দিকে একটু আগুন ছিল, তারা আগুনটা নিভিয়েছে। আমরাও তোমার পেচারথল থেকে আসলাম, এসে অলরেডি ফায়ার অন্ডার চলে আছে। প্রথমে এটা আপনার 20-25 মিনিটের মতো লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 2টা ইঞ্জিনের প্রয়োজন পড়েছে। আচ্ছা, আমরা পেচারথল আর কুমারঘাট আর কাঞ্চনবাড়ি আছে না, ওদেরকে ব্যাক করে দিয়ে লসটা তো অ্যাকচুয়ালি এখন বলা যাবে না, এটা আন্ডার অ্যাসেসমেন্ট আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের যে প্রাথমিক ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। কখন কটার দিকে হয়েছে এটা? 8টা আনুমানিক 8টা 25 দিকে। আচ্ছা, কেউ কি আহত হয়েছে? না না, কোনো এমন ইনজুরি নেই ইন দিস ফায়ার। কোনো হেভি লস হয়েছে? বড় ধরনের কোনো? না না, বড় ধরনের এমন হয়নি, কিন্তু ইন কেস যদি আগুনটা ভিতরে যেতে পারেনি, শাটারটা ছিল, যদি আগুনটা যদি ভিতরে যেত তাহলে বড় ধরনের একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারতো আজকে। আপনার পরিচয়টা? আমি সাব অফিসার মঙ্গল দেব, পেচারথল। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।